18টি আয়াত বিশিষ্ট এই 49 নম্বর সূরা সূরা হুজরাতের প্রথম যে বিষয়টি আলোচিত হয়েছে সেটা 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত হয়েছে মোট 18টি আয়াত বলেছি আমরা 1 থেকে 5 এই আয়াতগুলোর মধ্যে প্রথম বিষয় আলোচিত হয়েছে সেটা হলো কি শিষ্টাচার কি আলোচিত হয়েছে শিষ্টাচার ম্যানার্স اخلاق ভদ্রতা সৌজন্যতা এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের সমাজে এটা অনেক বেশি আছে না কম ভদ্রতা اخلاق আচরণের সৌন্দর্য বড়দের সম্মান করা মুরুব্বিদের ইজ্জত করা এই জিনিসগুলো আমাদের সমাজে এখন দিন দিন অনেক বেশি হচ্ছে না কমে যাচ্ছে কোনো সন্দেহ আছে ভয়াবহ একটা অবস্থা বাবা মা নিজের জন্মদাতা বাবা মা তাদের সাথে পর্যন্ত যতটুকু اخلاق প্রদর্শন করা দরকার ততটুকুও হচ্ছে না এক ভয়াবহ সময় কঠিন সময় আমরা পার করছি যা আমাদের সন্তানরা মা বাবার নাফরমান অন্য মুরব্বিদের অন্য বড়দের সম্মান করা তো পরের কথা মা বাবার খুদ নাফরমান বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের কোনো শ্রদ্ধা নাই ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের স্নেহ নাই প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর কোনো সহমর্মিতা নাই আন্তরিকতা নাই আপনি দেখবেন নামাজি মানুষ কম বেশি সমাজে আছে যদিও নামাজে ত্রুটি আছে আরো সুন্দর হওয়া দরকার কিন্তু আছে কম বেশি ত্রুটি ওয়ালা নামাজি হলেও আছে اخلاق ওয়ালা আদব ওয়ালা শিষ্টাচার ওয়ালা মানুষ সমাজ থেকে হারিয়ে যাচ্ছে ভাই তরতর করে হারিয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 1 থেকে 5 এই আয়াতগুলোতে আমাদেরকে শিষ্টাচার শিখিয়েছেন যদিও এই আয়াতগুলোতে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আল আদাবু মা আল্লাহ আল আদাবু মা আর রাসূল আল্লাহর সাথে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিষ্টাচারের শিক্ষাটা এই আয়াতগুলোর মধ্যে দিয়েছেন সেটা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই সূরার মধ্যে কয়েক জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 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 বলে সম্বোধন করেছেন এবং এই যে বিষয়বস্তুগুলো বলছি প্রতিটা বিষয় বলার আগে দিই আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করেছেন হে ঈমানদাররা আমাদেরকে আলাদা করে আল্লাহ তাআলা ডেকে ডেকে এই বিষয়গুলো বলেছেন তার ভিতরে প্রথমটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কথা বলিও না আদব শিখানো হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সামনে কি করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা আগ বেড়ে কথা বলতে আগ বেড়ে কথা বলা মানে কি এটার একাধিক ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আমরা কথা বলবো আমাদের সেই সুযোগ না এটা সাহাবীরা সেই সুযোগ পেয়েছেন তাদের জন্য তখন কথা বলার সময় যেন তার কথার চাইতে জোরে কথা যেন বলা না হয় তার আগে আগে যেন কোনো কথা বলা না হয় তিনি রাসূল হিসাবে তিনি বলবেন তারপরে বলবেন তিনি বলতে বললে তখন বলবেন এই শিষ্টাচার শেখানো হয়েছে যদি এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তাআলা করতে বলেছেন আমরা যারা আমাদের সম্মানীয় ব্যক্তিবর্গ আছেন ওলামা একরাম আছেন বাবা মা আছেন বয়সে বড়রা আছেন তাদেরকে আমাদের ইজ্জত করতে হবে কি হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউয়াক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহ যে ব্যক্তি আমার উম্মতের ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে শ্রদ্ধা এতরাম করে না আলেমদের মর্যাদা যে বুঝে না ওই কপাল পড়া আমার উম্মত না নবী সাল্লাল্লাহু আলাইহি উম্মত বলে পরিচয় পর্যন্ত দিবেন না তার মানে এই যে শিষ্টাচার এটা যদি না থাকে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পরিচয় দিতে পারবে না আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন সেই শিষ্টাচার আমরা যেন মেনে চলি তাহলে আমাদের বাবা মা আমাদের সিনিয়র যারা আছেন তাদের সাথে আগ বেড়ে কাজ করা আগ বেড়ে কথা বলা এটা তাদের প্রতি শিষ্টাচারেরও খেলাফ যদিও আয়াতে আল্লাহ এবং তার রাসূলের কথাই বলা হয়েছে একবার এক ব্যক্তি তার বাবার সাথে যাচ্ছেন তো তাকে দেখে জিজ্ঞাসা করা হলো এটা একটা হাদিসে আসছে যে তোমাদের মধ্যে বাবাকে সন্তানকে কোন এক সাহাবীর ঘটনা জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে বাবাকে সন্তানকে ওনার মনে হলো যে এদের মধ্যে কেউ একজন বাবা কেউ একজন সন্তান না যেন তাদের সম্পর্কটা জানতে চাইছেন যে তোমাদের পরস্পর সম্পর্ক কি তো বললো যে উনি আমার আব্বা আমি ওনার সন্তান
তখন সাহাবী বললেন এটা তো দেখেই বোঝা যাওয়া উচিত ছিল আমার বলা লাগলো কেন তার মানে তুমি তোমার বাবার প্রতি ভদ্রতা বজায় রাখো নাই বাবার সামনে চলবে তুমি পিছনে পিছনে যাবা দেখেই বোঝা যাবে যে এটা ছেলে এটা বাবা আছে এগুলো এখন আমাদের মধ্যে রূপকথার গল্পের মতো হারিয়ে গেছে পশ্চিমা দুনিয়ার অপসংস্কৃতির প্রভাবে আমাদের সমাজ রসাতলে চলে গেছে আমরা মনে করছি আমরা উন্নত হয়ে গেছি আমাদের পোলাপান ইংরেজি বকবক করে আমাদের পোলাপান আপনার ওদের মতো করে প্যান্ট শার্ট পরতে পারে টাই পরতে পারে কোট পরতে পারে আমাদের অনেক ক্ষেত্রে জাগতিক অনেক ক্ষেত্রে আমাদের হয়তো উন্নতি হয়েছেও কিন্তু আমাদের ভেতর থেকে রূহ বা প্রাণটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে গোটা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে সেজন্য কোরআনের কাছে আমাদেরকে আবার ফিরে আসতে হবে এবং ওইগুলা ইমপ্লিমেন্ট আমাদের সমাজে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কিছু করো না অতএব সেটা তো আমরা করবই না আমাদের মুরব্বীদের সামনেও সেটা আমরা করব না এই আগ বেড়ে কোনো কিছু না করা এটার আরেকটা ব্যাখ্যা হলো কোরআন কোনো কথা বলেছে মানে আল্লাহ কিছু বলেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেছেন সেটাকে ওভারটেক করে যদি আমার বিবেক প্রসূত কোনো কিছু যুক্তি বুদ্ধি আকারে যদি আমি সেটাকে কোনো কিছু বলতে যাই সেটাকে অতিক্রম করে কিছু বলতে যাই এটা হবে কোরআন হাদিসের আগ বেড়ে কিছু করা আমি কোরআন হাদিসের পিছনে থাকব অনুসরণ করব কোরআন হবে আমার ইমাম এই কোরআন যাবে শেষ পর্যন্ত জান্নাত যে এটাকে পেছনে পেছনে থেকে অনুসরণ করে চলবে সেও জান্নাত পর্যন্ত যাবে তাহলে ইসলামের শিষ্টাচারের শিক্ষা আল্লাহ তাআলা সূরা হুজরাতের প্রথম পাঁচটি আয়াতে দিয়েছেন যে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের সাথে শিষ্টাচার প্রদর্শন করতে হবে এবং আল্লাহ তাআলা বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী নবীর আওয়াজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ তার কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠ যেন বড় না হয় তার কণ্ঠের উপরে তোমরা কণ্ঠকে বড় করবে না উঁচু স্বরে কথা বলবে না এটা আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন যদি করো আনতাহবাত আমালুকুম তাহলে তোমাদের আমল কিন্তু কি হয়ে যাবে বরবাদ দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলার সময় তার কথার চাইতে বড় কথা বড় আওয়াজ যেন আমাদের না হয় আজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে নাই কিন্তু ওলামা একরাম আছেন না নাই আমরা কি এই শিষ্টাচার নবীর ওয়ারিসদের প্রতি আমাদের বাবা মার প্রতি অন্যদের প্রতি আমরা এই শিষ্টাচারটাকে লক্ষ্য করে চলি না অথচ তারা সিনিয়র হিসাবে সম্মানের পাত্র হিসাবে তাদের প্রতি আমাদের এটা লক্ষ্য করা দরকার কোথায় সে সন্তান আজ যে সন্তান বাবার সামনে আস্তে আস্তে কথা বলে জোরে কথা বলে না এক কথা দুইবার জিজ্ঞেস করতে হয় এই পরিমাণ সে লাজুক বাবা মার সামনে সে সন্তান কি আছে এখন নাই হারিয়ে গেছে কিন্তু আমরা দেখেছি আমাদের চাইতে বয়সে যারা বড় তারা আরো বেশি দেখেছেন এই দেশে এই সমাজে সেই সন্তান ছিল যে সন্তান বাবার সামনে কথা বলতো মাথা নিচু করে মাথা উঁচু করে বলতে পারতো না লাজুকতার কারণে লজ্জাশীলতার কারণে মা ধমক দিলে নিচের দিকে তাকিয়ে থাকতো পাল্টা কথা বলতো না এরকম ছেলে আপনারা দেখেন নাই বড়রা যারা আছেন এখন কি আছে নাই শেষ হয়ে গেছে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে আমরা খেয়াল করি না আর সেজন্য সূরা হুজরাতের কথা আমি বলেছি প্রতিটি বিষয়বস্তু আজকের সমাজের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক অনেক বেশি প্রাসঙ্গিক আল্লাহ তাআলা আমাদেরকে শিষ্টাচার এটা আমাদের মধ্যে প্রয়োগ করে এই শিষ্টাচারের এই গুণটা অর্জন করে ইসলামী শিষ্টাচারকে অনুসরণ করে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন আমিন তাহলে ভাইরা আমরা বড়দেরকে সম্মান করব সিনিয়রদেরকে ইজ্জত করব কোরআন এবং হাদিসের সামনে সুন্নাহর সামনে আমরা মাথা নত করব তার সামনে আমাদের কোনো যুক্তি কোনো বুদ্ধি অন্য কিছু খাটানোর চেষ্টা করব না এটাই হলো সূরা হুজরাতের প্রথম পাঁচটি আয়াতের নির্দেশনা তাহলে প্রথমটা পেয়ে গেলাম আল্লাহ এবং তার রাসূলের প্রতি শিষ্টাচার প্রদর্শন করতে হবে নাম্বার দুই সূরা হুজরাতের ৬ থেকে ৮ নম্বর আয়াত এই তিনটি আয়াত ৬ থেকে ৮ এই তিন আয়াতে আমাদেরকে সমাজের প্রতি আমাদের যে দায়িত্বশীলতা আছে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সচেতন করেছেন এবং আমরা যেন দায়িত্বশীল মানুষ হই দায়িত্বহীন কাজ যেন না করি বিশেষ করে প্রপাগান্ডা কোনো কিছু শুনলেই সেটা বলে বেড়ানো এই কাজটা যেন আমরা না করি এখন সোশ্যাল মিডিয়ার এই সময়ে যা তা মানুষ শুনলেই সেটা শেয়ার করে বেড়ায় প্রচার করে বেড়ায় বলে বেড়ায় এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই ব্যাপকভাবে আছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন
এই সূরা হুজুরাতের 6 থেকে 8 নম্বর আয়াতের একটা পর্যায়ে তিন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু ওই যে বলেছিলাম প্রতিটা সম্বোধনের শুরুতে আল্লাহ বলে নিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ হে ওই সকল লোকেরা যাদের সাথে আল্লাহ তার জবানে হাল থেকে বোঝাতে চাচ্ছেন যাদের সাথে আমার সম্পর্ক হলো যে তোমরা আমার বিশ্বাসী বান্দা আমার প্রতি ঈমান রাখো তোমাদেরকে বলছি বড় আপন জেনে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো তোমরা শুনে রাখো ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন যদি কোনো খারাপ মানুষ ফাসিক মানুষ যার ভিতরে আল্লাহর ভয় নাই তাকওয়া নাই সে যদি কোনো সংবাদ নিয়ে তোমাদেরকে এসে বলে ফাতাবাইয়ানু তাহলে সেই সংবাদটা তোমরা চেক করবে যাচাই করবে সেটা আগে তোমরা দেখবে অনুসন্ধান করবে সত্য কিনা যদি চেক করা ছাড়া সেটা তোমরা বিশ্বাস করো আর বলে বেড়াও মানুষকে ওইটার উপরে সিদ্ধান্ত নিয়ে যদি কোনো কিছু করো তাহলে আনতুসিবু কওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন তাহলে তোমরা ভুল করে বসবে এমন কাম করে বসবে এমন ব্যক্তিকে দোষারোপ করে বসবে যে এরপরে তোমার লজ্জিত হইতে হবে বলতে হবে ও সরি ভুল হয়ে গেছে এইজন্য সেটা যেন করতে না হয় তোমাদের দায়িত্বশীল হতে হবে না জেনে কারোর ব্যাপারে কোনো নেগেটিভ ধারণা পোষণ করা যাবে না নেগেটিভ কোনো মন্তব্য করা যাবে না সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে কারো কাছ থেকে কিছু শুনলাম আর ওটা বলে বেড়ালাম এই চরিত্রের হওয়া যাবে না কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে তিনি যা শুনবেন তাই মানুষের কাছে বলে বেড়াবেন এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন না এই রোগে রোগী হওয়া যাবে না এই বদভ্যাসে আক্রান্ত মানুষ হওয়া যাবে না আমাদেরকে দায়িত্বশীল হতে হবে আমাদেরকে সচেতন হতে হবে একজন আল্লাহভীরু মানুষ আমি যার সম্পর্কে নিশ্চিত বা প্রায় নিশ্চিত প্রবল ধারণা রাখি যে এই লোকটা মিথ্যা কথা বলবেন না তখন তার কথার উপর আমি ভরসা রাখতে পারি কিন্তু একটা মানুষ তাকে জানি না শুনি না আননোন কোন সোর্স থেকে কিছু পেলাম অথবা তার মধ্যে আল্লাহর ভয় নাই আমি তার উপর বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না আজ মিডিয়াতে আমাদের যে সমস্ত ভাইরা কাজ করছেন তারা সমাজের অনেক ত্রুটি বিচ্যুতি অসঙ্গতি তুলে ধরছেন এটা যেমন সত্য আবার এটাও সত্য যে টাকার জোরে অনেক সময় নিউজ তৈরি হয় কারোর পক্ষে কিংবা কারোর বিপক্ষে হয় কি হয় না একইভাবে আমাদের প্রশাসনের ভাইয়েরা তারা সমাজ থেকে অপরাধ প্রবণতা দূর করবার জন্য ওলামায়ে কেরাম যেরকম মানুষকে নীতিনৈতিকতার দীক্ষা কোরআন হাদিসের আলোকে দিয়ে থাকেন তারাও আইন প্রয়োগ করার মাধ্যমে সমাজে অপরাধ প্রবণতা যেন কমে যায় সেই চেষ্টা তারাও করছেন সেই অবদান স্বীকার্য কিন্তু তার সাথে আবার এই ঘটনাগুলো ঘটে যে টাকার জোরে একটা মানুষ খারাপ তাকে ভালো হিসাবে বেকসুর খালাস করে দেওয়ার ব্যবস্থা করা হয় আবার একটা মানুষের তেমন কোনো দোষ নাই তাকে আস্ত ভিলেন সাজিয়ে সমাজের মানুষের সামনে হেয় করা হয় কি হয় না তাহলে বোঝা গেল যে সমাজের সর্বত্র এবং সব ক্ষেত্রে আমরা যা শুনি আমরা যা দেখি তার সব সঠিক না তার সব সত্য একজন ইমানদারকে আল্লাহ বলেছেন সে যেন দায়িত্বশীল হয় সে যেন বিচক্ষণতার পরিচয় দেয় আল্লাহ তাআলা বলেছেন লা তাখফু লা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম যে বিষয়ে তোমার কোনো ধারণা নাই সে বিষয়ে তুমি অবস্থান গ্রহণ করবে না একটা লোক উনি বলল যে উনি চুরি করছে আর আমি ওনাকে চোর মনে করলাম না এ অবস্থান আমি তদর্মত গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত না হব আমি না জানব আমার প্রবল ধারণা তৈরি না হবে যে হ্যাঁ উনি সত্য বলেছেন বিশেষ করে যখন আননোন সোর্স থেকে পাই আজ আমরা অনেক মানুষকে খারাপ জানি হয়তো তারা ভালো আবার অনেক মানুষকে ভালো জানি হয়তো তারা খারাপ বিশেষ করে অবাধ তথ্য প্রবাহের এই যুগে মিডিয়া যখন গোটা দুনিয়া মানুষের উপরে নানাভাবে প্রভাব বিস্তার করে আছে এবং সমাজকে নানা দিক থেকে প্রবাহিত করার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা যখন অনেক বেশি তখন মিডিয়া যেমন বলছিলাম যে অনেক ভালো কাজ যেমন করে সমাজের অসঙ্গতি যেমন তুলে ধরে সে অবদান যেমন মিডিয়াগুলোর আছে সেই সাথে আবারও যে টাকার খেলায় ক্ষমতার খেলায় বিভিন্ন রাজনৈতিক চালে কিংবা নানান সুবিধা নানান ধান্দা আন্তর্জাতিক বা দেশ কবলে পড়ে অনেক সময় দেখা যায় যে তারা আমাদেরকে যেটাকে সাদা বলে দেখায় আমরা ওটা সাদা দেখি যেটাকে আমাদের কালো বলে দেখায় আমরা ওটাকে কালো দেখি
অথচ এমনও হয় অনেক সময় যে তারা যেটাকে সাদা দেখাচ্ছে সেটা আসলে সাদা না তারা অনেক সময় আমাদেরকে হাসায় আমরা হাসি আমাদেরকে কাঁদায় আমরা কাঁদি একটা ছোট ইস্যুকে অনেক বড় করে দেখায় আমরা সেটা দিয়ে মাতিয়ে পড়ি আবার অনেক বড় ইস্যুকে অনেক ছোট করে ফেলে সেটাকে আমরা কোনো পাত্তা দেই না আছে না নাই হয় কি হয় না ইমানদারকে আল্লাহ তাআলা বলেছেন বিবেক খরচ করতে আকল খরচ করতে বুদ্ধিমত্তা খরচ করতে এবং ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে সংবাদ গ্রহণ করতে অতএব কোন ফাসেক যদি আপনাকে কোন সংবাদ দেয় অজানা কোন সোর্স থেকে কোন সংবাদ যদি আপনি পান অনির্ভরযোগ্য কোন সূত্র থেকে যদি আপনি পান তাহলে সেটার উপরে ভিত্তি করে আপনি কারোর প্রতি কোন ধারণা করতে যাবেন না কোন সিদ্ধান্ত নিতে যাবেন না আমাদের দৈনন্দিন জীবনে এরকম বহু ঘটনা ঘটে যে আমরা সিদ্ধান্ত নিয়ে একটা মানুষকে খারাপ মনে করে হয়তো অ্যাকশনে চলে গেলাম এরপর একটা সময় জানলাম যে না আসল লোকটা খারাপ না হয় কি হয় না এইজন্য ভাইরা আমার আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন সূরা হুজরাতের 6 থেকে 8 নম্বর এই তিনটি আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন তোমাদের কাছে কোনো ফাসিক যদি কোনো সংবাদ দেয় ফাতাবাইয়ানু তাহলে সেটাকে চেক করবে খবরদার প্রপাগান্ডা করবে না গুজব ছড়াবে না মিথ্যা কথা ছড়িয়ে বেড়াবে না না জেনে ফেসবুকে আজকাল দেখা যায় অনেকে কিছু একটা পাইলেই হলো দুনিয়ার ব্যাপার তো আছে দ্বীনের ব্যাপারও আছে কিছু হাদিস দেখবেন ফেসবুকে এই হাদিসগুলোর কোনো সূত্র টুত্র নাই বিশেষ করে এক্সেলেন্ট হাদিস আছে শেষে লেখা থাকে হযরত আলী কি লেখা থাকে হযরত আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক হাদিস বলেছেন যে সত্য কিন্তু দেখা যায় অনেক ভিত্তিহীন কথাবার্তা ওনার নাম দিয়ে চালায় দিচ্ছে ভিত্তির কোনো খোঁজ খবর নাই সূত্রের কোনো খোঁজ খবর নাই আবার অনেকে নিজের মনগড়া কোনো কথা বলে শেষে লেখা দেয় আল হাদিস আল হাদিস আসলে এটা জাল হাদিস যেটা লিখছে আল হাদিস এটা আসলে কি জাল হাদিস তো ইমানদার চেক করবে যে হাদিসটা যদি হাদিস হয়ে থাকে তাহলে হাদিসের কোন গ্রন্থে আছে বুখারীতে না মুসলিমে তিরমিজিতে না নাসাইতে ইবনে মাজাহ না আবু দাউদে মুসনাদে আহমদে না ইবনে হিব্বানে মুসনাদে হাকেমে না অন্য কোন কিতাবে ইমানদার চেক করবে মিনিমাম তার যতটুকু যোগ্যতা আছে ততটুকু দিয়ে অন্তত সে অনুসন্ধান করার চেষ্টা করবে এটা করতে হবে প্রায় সময় আপনারা দেখেন যে ফেসবুকে অমুকে এটা বলেছে মিথ্যা কথা ছড়ায় দিল তার নামে এবং ভাইরাল হয়ে গেল অথচ দেখা গেল বাস্তবে ঘটনা ভিন্ন তো ইমানদার কখনো যাচাই বাছাই ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে গোটা সমাজে আজ গুজব এর ছড়াছড়ি চলছে কত গুজবের কারণে আমাদের কত ক্ষতি হচ্ছে মুসলমান কখনো গুজবে কান দিবে না যা তা শুনবে সেটাকে বলে বেড়াবে না কিছু পাইলেন আর শেয়ার দিলেন পাইলেন আর কপি পেস্ট মারলেন পাইলেন আর মানুষকে বলে বেড়ালেন না আপনাকে দায়িত্বশীল হতে হবে যদি আপনি মুসলমান হয়ে থাকেন আজ এই দায়িত্বশীল মুসলমানের সংখ্যা অনেক কম হারিয়ে যাচ্ছে ঘরে ঘরে অশান্তি দেখবেন এ মূল কারণ কি এই অনির্ভরযোগ্য কথার উপরে কান দেওয়া কত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে কেন অমুকে বলছে তোমার বউ অমুকের সাথে কথা বলছে আপনার কাছে কোনো প্রমাণও নাই অযথা অশান্তি হচ্ছে কি হচ্ছে না ডাহা মিথ্যা কথার উপর ভিত্তি করে আপনি ডিসিশন নিয়ে ফেললেন আপনি তাকে খারাপ মনে করা শুরু করলেন বাস তার উপরে আপনি খড়গহস্ত হয়ে গেলেন বাস্তবে ঘটনা ভিন্ন এই জন্য ইমানদার সবসময় যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন শেষে তো আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম এই জায়গায় প্রথমত আল্লাহ আমাদেরকে গুজবে কান দিতে নিষেধ করেছেন দ্বিতীয় বিষয়বস্তুতে আরেকটা পয়েন্ট দ্বিতীয় বিষয়বস্তুর আদনে আল্লাহ বলেছেন আমরা যেন পরস্পরের মধ্যে মীমাংসা করি গন্ডগোল না বাড়াই আমাদের সমাজে আপনি দেখবেন চতুর্দিকেই যে ভাই ভাইয়ে গন্ডগোল লাগলে আরেকজন সেখানে একটু চুনা লাগানোর চেষ্টা করে কি লাগানোর চেষ্টা করে চুনা লাগানোর চেষ্টা করে মানে গন্ডগোলটা যাতে একটু বাড়ে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে একটু মনোমালিন্য হয়েছে তো কিছু মানুষরূপী ইবলিস দেখবেন ইবলিস এগুলো মানুষের রূপে আসছে কিন্তু ইবলিস এদের কাজ হলো বউর কাছে যে বউকে ফুসলানো স্বামীর কাছে গিয়ে স্বামীর ফুসলানো এরকম কিছু চগলখোর আছে না নাই বউর কাছে যে বলবে ভাবি আপনার মতো এত সুন্দরী মানুষ রাজকন্যার মতো এই লোকটা আপনার আপনার মর্যাদা দিতে পারলো না আপনার বাপ মা কি দেখে বিয়ে দিল আহারে তখন মহিলা ফুলে যায় তাই তো আবার ওই ছেলেটাকে যায় বলে ভাই আপনার জীবনটা ভাই এভাবে কাটায় দিলেন আপনি অনেক ধৈর্যশীল ভাই পাম্পটি দিয়ে দিলে বোর বিরুদ্ধে তখন সে চিন্তা করলে হ্যাঁ তাই তো এরকম কিছু কাজ করানোওয়ালা মানুষ সমাজে আছে না নাই
আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযী ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াই আখওয়াইকুম মুমিনরা সব পরস্পর পরস্পরের ভাই অতএব তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করবে সমস্যা থাকলে সমস্যা দূর করবে আপনারা অনেকে জানেন দুজন মানুষের মধ্যে গন্ডগোল লাগছে আপনি যদি তাদের মধ্যে মিল তৈরি করার জন্য মিথ্যা কথা বলেন কি মিথ্যা কথা বললেন তার কাছে যা বললেন ভাই আপনি ওনার উপরে এত খেপা কেন আমি তো জানি উনি আপনারে খুব ভালো জানে এই যে একটা কথা বললেন তখন সেই লোকটার মধ্যে চিন্তা হবে যে তাই তো তাহলে তো আমারও যদি সে ভালোই জানে আমার অগোচরে ভালোই বলে তাহলে আমি কেন করি দূরত্ব কমবে না বাড়বে কমবে এই সমাজে যত অশান্তি যত ব্যত্যয় যত ফাসাদ আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলো হলো কোরআন থেকে দূরে সরবার কারণে আপনি যদি কোরআনের কাছে ফিরে আসেন সমাজকে যদি কোরআন দ্বারা পরিচালিত করেন ব্যক্তি এবং সমাজ যদি কোরআনকে পাঠ পুনর্পাঠ বারবার পাঠ যদি করতে থাকে কোরআন স্টাডির মধ্যে যদি আমরা থাকি আমাদের সমাজটা আলোকিত হয়ে যাবে আমাদের জীবনটা সোনালি জীবন হবে এখানে কোনো হানাহানি থাকবে না যেমন হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার সাহাবীদের মধ্যে যে মানুষগুলো সামান্য একটু ওটের পানি খাওয়াকে কেন্দ্র করে যে কুয়া থেকে কে আগে ওটকে পানি পান করাবে কার ওটকে আগে পানি পান করাবে এটা নিয়ে গন্ডগোল লেগে যুদ্ধ শুরু করেছে এবং সেই যুদ্ধ বংশ পরম্পরা অব্যাহত রেখেছে বাপ মারা যাওয়ার সময় ছেলেকে ওসিয়ত করে যেত যে বাবা ওই যে ওটের পানি খাওয়া নিয়ে আমার জোয়ানকালে অমুক গোষ্ঠীর সাথে আমাদের গোষ্ঠীর ঝগড়া হয়েছিল মারামারি হয়েছে খুনাখুনি হয়েছে বহুত মানুষ মারা গেছে এখনো পর্যন্ত ওটা সুরাহা করে ওদের শেষ করতে পারি নাই আমি তো চলে যাচ্ছি তুমি কাজটা চালায়ে যাও এইভাবে ওসিয়ত করতে জাহেলী যুগে মানুষ ওই লোক আবার তার সন্তানকে ওসিয়ত করত সেই রকম দা এবং কমলা যাদের মধ্যে সম্পর্ক ছিল সে আউস এবং খাজরাজ সেই বনু নাজির এবং বনু কুরাইজা সেরকম দা কমলা সম্পর্ক রাখা গোত্রগুলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র কোরআনের এই কষ্টি পাথরের এটার ঘষা দিয়ে এটার মাজা দিয়ে এটার আলো দিয়ে এটার শিক্ষা দিয়ে এটার সান্নিধ্যে এনে এমন মানুষ করেছেন তার জন্য 100 বছর লাগে নাই সামান্য কিছু দিনের ব্যবধানে সামান্য কিছু মুহূর্তের ব্যবধানে এই কোরআনের সংস্রবে আসার পরে সে মানুষগুলো তারা ভাই ভাই হয়ে গেছে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন যে তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যে তোমরা ঈমান আনার কারণে ফাসবাহতুম বিনিআমতিহি ইখওয়ানা আল্লাহর নিয়ামতে তোমরা ভাই ভাই হয়ে গেছো ও আউস খাজরাজ ও বনু নাজির এবং বনু কুরাইজা তোমরা নিজেদের মধ্যকার সম্পর্কগুলো আগের ইতিহাসের কথা চিন্তা করো কি ছিলে তোমরা ফাসবাহতুম বিনিআমতিহি ইখওয়ানা আল্লাহর নিয়ামতে তোমরা ভাই ভাই হয়ে গেছো এক দস্তরখানে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে খানা খাইয়েছেন এর জন্য কোনো আন্তর্জাতিক সংস্থার কোনো শান্তি আলাপের দরকার হয় নাই এর জন্য কোনো শান্তি বৈঠকের দরকার হয় নাই পতাকা মিস বৈঠকের দরকার হয় নাই শুধু কোরআনের সংস্রবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এনেছেন শুধু ঈমান তারা এনেছে তার সোহবতে তার সান্নিধ্যে তাদেরকে দাকমরা সম্পর্কগুলোকে ভুলে তারা ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা চলেছেন আজ মুসলমান দুই নম্বরই করে প্রতারণা করে মিথ্যা কথা বলে ধোকা দেয় কথা ঠিক নাই ওয়াদা খেলাপ করে বাবা মার অবাধ্য হয় মানুষের পিছনে সমালোচনা করে মানুষের নামে মিথ্যাচার করে গুজবে কান দেয় আরেকজনের উপরে জুলুম করে হাজারটা অন্যায় করে নাম তার মুসলমান তার কারণ হলো সে কোরআন থেকে সরে গেছে সে কোরআনে নাই কোরআন এক দেশে সে আরেক দেশ সে কোরআনের প্রতি ঈমান আনে মুখে কিন্তু কোরআন চর্চা করে না এই জন্য আমি শুরুতে অনুরোধ করেছি করজোর করে আপনাদেরকে বলে যেতে চাই সূরা হুজরাতটা বারবার করে পড়বেন শুধু সূরা হুজরাত না গোটা কোরআন পড়বেন বুঝে বুঝে ওলামাদের সোহবত এবং সান্নিধ্যে থেকে কোরআন আমাদের জীবন থেকে সরে গেছে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন তাহলে যেটা বলছিলাম 6 থেকে 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি বিষয় বলেছেন এক হলো আমরা যেন গুজবে কান না দেই যা শুনি তা বিশ্বাস করে না বেড়াই একটু যেন বিবেক বুদ্ধি খরচ করে বিচক্ষণ হওয়ার চেষ্টা করি এটা যদি করি পরিবারে অশান্তি থাকবে না সমাজে অশান্তি থাকবে না দেশে অশান্তি থাকবে না সব বড় বড় এই জাতীয় সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা এই তিন আয়াতের মধ্যে আরেকটি বিষয় বলেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ইমানদাররা সবাই ভাই ভাই আজকাল অন্য সব বিষয় আপনি বাদ দেন
ইসলামিক ইস্যুতে আসেন, ইসলামিক ইস্যুতে আমি এক হুজুর, উনি আর এক হুজুর, ওনার সাথে আমার কোন বিষয়ে মতপার্থক্য আছে। এই মতপার্থক্য যদি থাকে তাহলে আপনি আরেকজন মানুষ মাঝখান থেকে আপনার কাজ হবে কি আমাদের দূরত্ব কমানো না আরো বাড়ানো? কিন্তু আমাদের সমাজে হয় কি, আমার কাছে এসে পাম্পটি দিয়ে আমাকে ওনার বিরুদ্ধে খেপায়, ওনার কাছে যায় পাম্পটি দিয়ে আমার বিরুদ্ধে খেপায়, আছে না নাই? এটার জন্য আমাদের ইউটিউবার ভাইদের আবার খুব অবদান বেশি, সবাই না হইলেও এক্সেলেন্ট ইউটিউবার ভাইরা আছে। অহেতুক লাগালাগি করে দেয়, একটু ভিউ বেশি হবে, একটু পয়সা কামাই বেশি হবে, কিন্তু তার জন্য কত বড় জঘন্য কাজ করছে, মুসলিম মিল্লাতের বিরুদ্ধে, নিজের অস্তিত্বের বিরুদ্ধে ছুরি ধরছে কিছু টাকার লোভে। আমাদের কিছু ভাইরা আছে, আবার ইউটিউবার ভাইদের দোষ দিয়ে কি করব, আমার মতো অনেক মৌলভী সাহেবরাও আছে যে নিজেদের মধ্যে গন্ডগোলগুলো বাড়াচ্ছে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ওনার সাথে আমার শত বিষয় মত পার্থক্য থাকতে পারে, উনি আমার ভাই কি ভাই না, যদি উনি মুমিন হয়ে থাকেন, ইমানের গণ্ডিতে যদি থাকে, অবশ্যই সে আমার ভাই, কেউ বিদআতে লিপ্ত, তিনি জানেন না সুন্নাহ, তিনি বিদআতে আক্রান্ত। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলতেন, যিনি বিদআতে আক্রান্ত সে আমার ভুলে থাকা ভাই। আমার আপন মায়ের পেটের ভাই যদি মদে আসক্ত হয়, মাদক আসক্ত হয়, রাস্তায় পড়ে থাকে, আমার কষ্ট লাগবে, আমার দুঃখ হবে, হয়তো ঘৃণাও হবে, কিন্তু তাকে আমি শত্রু জ্ঞান করবো না, সে আমার ভাই, আমার আফসোস হবে। আজ মুসলমানের মধ্যে সেই মানসিকতা আছে এখন? দা তোমরা সম্পর্ক, উনি এক গ্রুপ আমি এক গ্রুপ, উনি যদি সঠিক কিছুও বলে আমি ওইটাকে ঘুরায় ফিরায় ইনায়া বিনায়া ওইটাকে ভুল বলে দাঁড় করে দিই, আর আমার পক্ষের লোক যদি কোনো উল্টাপাল্টা কিছুও বলে তো আমি ওইটাকে ধামাচাপা দিই, বলি না সব ঠিক আছে। তো এই রোগ আমাদের মধ্যে আসে না নাই? যতক্ষণ পর্যন্ত ইমানের গণ্ডিতে কেউ থাকবে সে আমার ভাই, সে ভাইকে আমার দূরে সরানো চলবে না। ভুলকে আমি ভুল বলবো, সঠিককে আমি সঠিক বলবো। আমি বলছি না বেদাতকে আপনি আলিঙ্গন করেন, আমি বেদাতকে আপনাকে গ্রহণ করতে বলছি না, কিন্তু দিন শেষে আপনার ভাই, এটা মাথায় রেখে সে আপনার শত্রু না, মুসলমানের শত্রু। তাদের সাথে লড়াই করা মুসলমান ভুলে গেছে, এখন লড়াই নিজেরা নিজেরা করে। আমরা এই পদ্ধতি নিয়ে গন্ডগোল করতেছি যে ইবলিস আমাদের সবার কমন শত্রু, এর অ্যাটাক করতে হবে, সবাই একমত, কিন্তু কিভাবে হবে? উনি বলতেছেন পিস্তল দিয়ে মারতে হবে, উনি বলতেছেন না ছুরি দিয়ে মারতে হবে, উনি বলছেন না লাঠি দিয়ে মারতে হবে, আমি বলছি না পাথর দিয়ে মারতে হবে। এবার ইবলিসে আর মারার খবর নাই, আমরা নিজেরা গন্ডগোল লেগে গেছি। আমি কিতাব কতগুলো নিয়ে আসছি, না লাঠি সাবেত করব, উনি কিতাব কতগুলো নিয়ে আসছে, না পাথর সাবেত করব, উনি কিতাব কতগুলো নিয়ে আসছে ছুরি সাবেত করবে, উনি কতগুলো নিয়ে আসছে পিস্তল সাবেত করবে, যে এটা দিয়ে মারলে বেশি ক্ষতি হবে। আরে ভাই আপনারটা দিয়ে আপনি মারেন না, আপনারটা দিয়ে আপনি মারেন, আপনারটা দিয়ে আপনি মারেন, আমারটা দিয়ে আমি মারি, যেটা কাজ হয় হোক, কিন্তু আমাদের কমন শত্রুর বিরুদ্ধে আমরা লড়ি। শয়তান আমাদের এটা দেখে হাসে যে নিজের নিজের লেগে গেছে, আমাদের দমন করার খবর আর নেই। অতএব মুসলমান পরস্পরের মধ্যে মীমাংসা করবে, দূরত্ব কমাবে, দূরত্ব বাড়াবে না, আন্তরিকতা সৃষ্টি করার চেষ্টা করবে। আর কিছু না পারেন, এই বহুদা বিভক্ত মুসলিম মিল্লাতকে আল্লাহর ওয়াস্তে আর বিভক্ত না করে অন্তত চুপ থেকে বিভক্তির হাত থেকে রক্ষা করেন। আপনি ঐক্য করতে পারেন না পারেন, অন্তত অনৈক্য সৃষ্টি করেন না, আর বাড়ায়েন না গণ্ডগোল। কোনো একটা কিছু পাইলেই হলো, বাস গোষ্ঠী উদ্ধার করা শুরু, ওজোর খাই নাই, ওজোর তালাশি নাই, যে আমার মুসলমান ভাই হয়তো ভুলে বলে ফেলছে, অথবা না বুঝে বলে ফেলছে, বা একটু ইগনোর করলাম, আহা যদি ভুল বলে এমন কিছু অন্যায় আছে যেগুলোর বিরুদ্ধে বলতে হবে, সে বলাটাও হতে হবে ভাই সুলভ যে আচরণ সেটার মধ্য দিয়ে। এখন আপনি বলবেন উনি তো ভাই সুলভ আচরণ রাখেন না, উনি মন্দ বলে আপনি ভালো হবেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে সূরা হুজরাতের 6-8 আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বশীল হতে বলেছেন, সমাজের প্রতি আমাদের দায়িত্বশীলতা আছে, মীমাংসা করার মতো মানসিকতা থাকতে হবে, মানুষের মধ্যে গন্ডগোল ফাসাদ বাড়ানো নয়, এবং আমাদেরকে গুজবে কান দিতে আল্লাহ নিষেধ করেছেন, সংবাদ চেক করে আমরা গ্রহণ করব। বিশেষ করে আজকে এই অবাধ তথ্য প্রবাহের এই যুগে, সোশ্যাল মিডিয়ার এই যুগে, মিডিয়ার যে প্রভাব গোটা পৃথিবীর উপরে, এই সময়টাতে আমরা যা তা শুনি সেটা যেন বিশ্বাস না করি। সময়টা দাজ্জাল আগমনের কাছাকাছি, কেয়ামতের আগে দাজ্জাল আসবে। দাজ্জাল যখন আসবে, দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে, মানুষ বিশ্বাস করে বসে থাকবে, কারণ অনেক আলামত দেখেছে, এরকম মনে হবে, এরকম ফেতনা, এরকম ধোঁয়াশাচ্ছন্ন সময় চলে আসছে, ফেতনা আর ফেতনা চতুর্দিকে। আল্লাহ আমাদেরকে সেই ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে সূরা হুজরাতের
দ্বিতীয় বিষয়বস্তুটি আলোচিত হয়েছে 6 থেকে 8 এই তিন নম্বর আর তিনটি আয়াতের মধ্যে আপনার দায়িত্বশীল হওয়ার জন্য সংবাদ যা শুনি তা বিশ্বাস না করার জন্য এবং মানুষের মীমাংসা করার জন্য নাম্বার 3 তৃতীয় যে বিষয়টি আলোচনা করা হয়েছে সূরা হুজরাতের মধ্যে 18টি আয়াত বিশিষ্ট সূরার মধ্যে সেটি হলো 9 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে আলোচিত হয়েছে এবং সেটা হলো 30টি মন্দ চরিত্র থেকে মুসলমান যেন নিজেকে বাঁচানোর চেষ্টা করে ব্যক্তিগত সংশোধনী এটা আত্মশুদ্ধি আত্মশুদ্ধির জন্য 60টি কর্মসূচি আল্লাহ দিয়েছেন এই আয়াতগুলোতে 9 থেকে 13 নম্বর আয়াতে কি সেগুলো আমরা অনেকেই জানি এক নম্বর হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঠাট্টা বিদ্রূপ করতে নিষেধ করেছেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুম কিছু মানুষ অন্য কিছু মানুষকে নিয়ে যেন ব্যঙ্গ বিদ্রূপ না করে আমাদের মধ্যে আছে না নাই আর ইসলামের নামেই আছে এক দল আরেক দলের মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা আরেক দল আবার অপর দলের বিরুদ্ধে ঠাট্টা বিদ্রূপ করা ব্যঙ্গ বিদ্রূপ করা হাসি তামাশা করা তাচ্ছিল্য করা আছে না নাই বেশিরভাগ মানুষ আমরা নিজের কাজ থুই আরজনের পিছে লাগালাগিতে বেশি সময় ব্যয় করি নিজের কাজ করার সময় নেই অথচ আল্লাহ বলেছেন কু আনফুসাকুম এরপর বলেছেন ওয়া আহলিকুম নার আল্লাহ আমাদেরকে আত্মশুদ্ধি যেন হয় আমাদের পরিশুদ্ধি যেন হয় সেই তৌফিক দান করুন তো ভাইরা আমার তাহলে এক নম্বর যে বিষয়টি আল্লাহ তাআলা নিষেধ করেছেন এই তৃতীয় বিষয়বস্তুর অধীনে ব্যক্তিগত বিভিন্ন চরিত্র ষাটটি দুশ্চরিত্র মন্দ স্বভাব থেকে আল্লাহ বেঁচে থাকতে বলেছেন তৃতীয় এই বিষয়বস্তুর অধীনে তার প্রথমটি হলো কাউকে ব্যঙ্গ বিদ্রূপ করতে নিষেধ করেছেন সোশ্যাল মিডিয়াতে এখন দেখবেন এক ধরনের ভিডিও বাইরে হয়েছে রোস্টিং ভিডিও নাম কি রোস্টিং ভিডিও মানে কি নামটা খেয়াল করছেন আমরা মুরগির রোস্ট করি না এই রোস্টিং ভিডিওতে মানুষের রোস্ট হয় কেমনে কেউ একজন হয়তো কোনো ভুল করেছেন বা কোনো অন্যায় করেছেন অথবা আমি তার গোষ্ঠী উদ্ধার করব আর কি তো বসে এবার তার ব্যক্তিগত বিষয় আশ্রয় নিয়ে সত্য অসত্য মিলিয়ে মিশিয়ে তাকে অপমান হেয় যত রকম করা যায় এটা করার মধ্যে এক শ্রেণীর যুবক পোলাপান তারা খুব মজা পায় অর্থাৎ আমাদের মধ্যে মানবীয় গুণাবলী মানবিক যে সমস্ত সিফাত আমাদের থাকার কথা সেগুলো হারিয়ে যেতে যেতে এমন পর্যায়ে চলে গেছি এগুলো যে দোষের কিছু হতে পারে সেই বোধটুকু পর্যন্ত আমাদের থেকে চলে গেছে দেখবেন যে ছবি বিকৃতি করা ইসলামের নামে অনেকে করতেছে ফেসবুকে দেখবেন যে এক আলেমের মুরিদ এক আলেমের ভক্ত এক আলেমের অনুসারী আর এক আলেমের ছবিটারে ব্যঙ্গ বিদ্রূপ করে কার্টুন টাটুন বানায় মজা করতেছে আছে না নেই হতে পারে মত পার্থক্য থাকতে পারে কোনো মাসআলায় মত পার্থক্য থাকতে পারে কোনো বিষয়ে মত পার্থক্য তাহলে ব্যঙ্গ আল্লাহ তাআলা নিষেধ করেছেন সে কাজ করতে এটা শুধু সোশ্যাল মিডিয়াতে হয় না ডাইরেক্ট হয় অট্ট হাসি বিদ্রূপের হাসি ঠাট্টার হাসি আছে না নাই আমাদের মধ্যে আমার কোনো ভাই ভুল করতে পারে আমার কোনো বোন ভুল করতে পারে আমি ঠাট্টার হাসি হাসতে পারি না আল্লাহ বলেছেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম তুমি যাকে নিয়ে ঠাট্টা করছো হতে পারে আল্লাহর খাতা সে তোমার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে সে লোকটা জান্নাতি কোন একটা তার কাজ সে লোকটার হয়তো ভালো কাজ তুমি দেখতে পাচ্ছ না ওকে হতে পারে তার কোন একটা কাজ আল্লাহ তাআলা পছন্দ করে তাকে জান্নাত দেওয়ার ফয়সালা করে ফেলেছেন তুমি জানো না তুমি তাহাজ্জুদ পড়ো তুমি অনেক আমল দাও হয়তো তোমার কোনো বদামলের কারণে আল্লাহ তোমার জন্য জাহান্নামের ফয়সালা করে রাখছে ইমানদার সেজন্য কখনো কাউকে নিয়ে ব্যঙ্গ করতে 10 বার সে ভাববে যে এটাকে আমার ইমানের সাথে যায় কিনা কিন্তু আছে এগুলো আমাদের মধ্যে নাই সাধারণ মানুষের মধ্যে কি বলবেন প্র্যাকটিসিং মুসলিম ইসলামের নাম দিয়ে আমরা করছি অনেকে আর ব্যক্তি জীবনে তো আছেই সমাজের সর্বত্র ভাইরা আমার একজন তো একটা জিনিস বুঝছেন না একটা জিনিস তার জানার কমতি আছে মানার কমতি আছে আপনি পারলে সংশোধন করেন আর না পারলে হাসাহাসি করবেন না ব্যঙ্গ বিদ্রূপ করবেন না আমি একবার একটা মাসআলা বলেছিলাম আজ থেকে বছর দেড়েক বা বছর দুই আগে কিনা মানে অনেকদিন আগে আমার কাছে লাইভে প্রশ্ন আসছে আমার ফেসবুক লাইভে যে অনেকে একজন আরেকজনের পোস্টে কমেন্টে গিয়ে ফেসবুকে হাহারি এক দেয় এটা জায়েজ আছে কিনা আমি উত্তরে বলেছিলাম এটা যদি কোনো রসিকতামূলক হয় যিনি পোস্ট করেছেন তিনি নিজেও হাসির একটা কথা বলেছেন তিনি চাচ্ছেন সবাই একটু বিনোদন পাক তো ওই বিনোদনের অংশ হিসেবে হা হা করলো এটা তো দোষের কিছু নেই কিন্তু একজনের সিরিয়াস একটা জিনিস একটা মানুষ বিপদে পড়েছে ধরুন আপনি সেখানে গিয়ে একটা হাহারি দিলেন
এরকম সিরিয়াস অনেক বিষয়তে অনেকে হা হা রিয়্যাক্ট দেয় না আমরা বলেছিলাম এটা জায়েজ নাই কারণ আপনি এই যে কোরআনের সূরা হুজরাতে যে মানুষ পরস্পরের প্রতি বিদ্রূপ করতে মানুষকে নিয়ে হাসাহাসি করতে তাচ্ছিল্য করতে নিষেধ করেছে তার লঙ্ঘন হয় ইমানদারের চরিত্রের হবে না হ্যাঁ কোন বিষয় যদি আপনার দ্বিমত থাকে আপনি সমালোচনা করবেন যৌক্তিকভাবে আমাদের এই মাসআলার বিরুদ্ধে গোটা দেশ গোটা দুনিয়া গরম হয়ে গেছে ভারত থেকে পাকিস্তান থেকে ইন্দোনেশিয়া থেকে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আমার ওই ফতোয়ার বিরুদ্ধে আমার ছবি দিয়া ভিডিও নিউজ রিপোর্ট প্রকাশ হতে লাগলো অর্থাৎ কারোর ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে হাসাহাসি করা তাচ্ছিল্য করা বা ব্যঙ্গ বিদ্রূপ করা এটা যে একজন ভালো মানুষের চরিত্র না এটা যে একটা দোষের বিষয় সেটাই সমাজ থেকে সে ধারণাটাই হারিয়ে গেছে এখন এর কথা যে বলবে তাকে নিয়ে বরং হাসাহাসি করা হবে ও যে গল্প শুনেছিলাম যে এক এলাকায় গণকরা বলছে আগের যুগে মানুষ গণকে বিশ্বাস করত কুফুরি কালাম করে গণকরা অনেক কিছু বলতো তো এক রাজাকে গণকরা বলছে যে রাজা সাহেব আমাদের এলাকাতে একটা বন্যা আসবে সে বন্যায় পাগলা পানি আসবে ওই পানি যেই পান করবে সে পাগল হয়ে যাবে এটা আগে ভাগে জানাই দিছে রাজা সাহেবকে রাজা সাহেব এটা শুনে বলছে হায় হায় সর্বনাশ তাহলে তো সারা দেশে মানুষ পাগল হয়ে যাক অন্তত রাজ পরিবারের লোকজন মন্ত্রী পরিষদের সদস্য রাজ দরবারে যারা আছে তারা তো অন্তত সুস্থ থাকতে হবে সব পাগল হয়ে গেলে দেশ চলবে কেমনে তো ওনারা সিদ্ধান্ত নিলেন ঠিক আছে কিছু পানি মটকা ভরে ভরে রেখে দেওয়া হোক এই পানিগুলা যখন পাগলা পানি আসবে তখন আমরা এগুলা খেয়ে বাঁচবো এগুলা খাবো না যাতে করে আমরা অন্তত পাগল না হই যে কথা সেই কাজ পানি রাখা হলো এখন বন্যায় পাগলা পানি আসছে পানি খায়া দেশের সব মানুষ পাগল হয়ে গেছে এখন সব যখন পাগল হয়ে গেছে এবার পাগলের কাপড় চোপড় তো ঠিক ঠিকানা নেই সব আপনার ন্যাংটা আদা ন্যাংটা হয়ে যাতা করতেছে লাফাচ্ছে এবার ওই পাগলরা সবাই বলতেছে যে আচ্ছা আমাদের এই দেশে এই রাজপ্রাসাদের মধ্যে এগুলো কে লুঙ্গি পরে পরে হাঁটে প্যান্ট পরে পরে হাঁটে এই পাগল এগুলো কোত্থেকে আসছে এই বলে সব পাগলরা রাজপ্রাসাদ ঘেরাও করে ফেলছে যে গোটা দেশের মধ্যে আমরা সব মানুষ একরকম এই পাগল এগুলো কোত্থেকে গজাইলো আবার এবার রাজ দরবারের মধ্যে যারা রাজবাড়িতে যারা আছে মন্ত্রী পরিষদের সদস্য রাজার লোকজন রাজার ফ্যামিলির সদস্য এদের কাপড় চোপড় এদের শানিত এদের সভ্য পোশাক আশাক দেখে ওই পাগলরা সবাই বলতে লাগলো আরে এগুলো সব পাগল নাকি এবার রাজা সাহেব মিটিং ডাকছে যে কি করা যায় দেশের সব নাগরিকরা আমাদেরকে পাগল বলে ভোট দিচ্ছে কি করা তো মন্ত্রী পরিষদের একজন বিচক্ষণ সদস্য উনি পরামর্শ দিলেন মন্ত্রী সাহেব রাজা সাহেব যে দেশের সব মানুষ পাগল হয়ে যায় ওখানে সুস্থ থাকাটা দোষের এটা উচিত না চলেন আমরাও পাগলা পানি খাই খাই আমরাও পাগল হয়ে যাই নাহলে টিকতে পারবো না কারণ যে সমাজে সব পাগল হয়ে যায় ওখানে ভালো মানুষ টিকতে এই বাস্তবতা আমাদের সমাজে আছে না নাই কোনো দোকানদারকে যদি বলি মাসালা জিজ্ঞেস করতে আসে হুজুর এইভাবে দোকানদারি করলে জায়েজ হবে বলি না ভাই এটা তো নাজায়েজ হবে ধোকা দিচ্ছেন আপনি বলে ভাই আপনার মাসালা শুনে তো না খাই মরতে হবে কারণ আমার আশেপাশে কোনো দোকানদার এটা করে না আমি এটা করলে টিকতে পারবো না কারণ সমাজে সব পাগল হয়ে গেছে সেখানে আমি একা ভালো থাকতে যদি এই যুক্তি চলবে না আমাকে ভালো থাকতেই হবে কিন্তু বাস্তবতা এরকম যে কঠিন হয়ে গেছে ঠিক না ভাই ঠিক তো এখন মানুষকে নিয়ে হাসাহাসি করা ব্যঙ্গ বিদ্রূপ করা এটা হারাম কিন্তু সমাজে মানুষের কাছে এই বিষয়গুলো এরকম সাধারণ হয়ে গেছে যে আপনি হারামকে হারাম বলবেন খারাপকে খারাপ বলবেন আপনাকে নিয়ে হাসাহাসি করবেন মাথা নষ্ট হয়েছে ঠিক আমার ওই মাসালা নিয়ে যেটা হয়েছে ভাইরা আমার দুনিয়ার মানুষ যা করুক না করুক দিন শেষে আমাদেরকে আমাদের রবের সামনে যেতে হবে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে আপনার জীবনের প্রতিটি হারাকা প্রতিটি সাকানা প্রতিটি সাকতাত প্রতিটি কথা প্রতিটি কাজ প্রতিটি নড়াচড়া প্রতিটি অ্যাটিটিউড প্রতিটি মুভমেন্টের জন্য জবাবদিহি করতে হবে হয় নেকামলের পাল্লা উঠবে আর না হলে বদামলের পাল্লা উঠবে অতএব ইমানদার কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ ঠাট্টা উপহাস তামাশা তাচ্ছিল্য এটা করবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি যদি কোনো অন্যায় হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো যৌক্তিকভাবে কিন্তু আমি আমার কোনো মুসলমান ভাইয়ের কোনো দুর্বলতা দেখে তাকে নিয়ে হাসাহাসি করব না এটা হলো একটা বিষয় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম
এবং তোমরা একজন আরেকজনের উপরে দোষারোপ করে বেড়াবে না একজন আরেকজনের দুর্নাম করে বেড়াবে না খোঁচাখুঁচি করে বেড়াবে না এখন তো এটাই আমাদের মূল জিনিস এই যে আমার কাছে প্রশ্ন দেয় মানুষ আমি প্রশ্নের বান্ডিল হাতে নিয়ে বলি এই প্রশ্নগুলোর বেশিরভাগই প্রশ্ন না এগুলো সব আলপিন এগুলো সব কি আলপিন আলপিনের কাম কি আলপিন অনেক কিছু ধরে রাখে আবার খোঁচা মারার কাজেও লাগে এই প্রশ্নগুলো অনেকে খোঁচা মারার জন্য দেয় আমার কাছে আবার বলে হুজুর এটার উত্তর দিয়ে যাবেন আমি উঠে গেছি মাহফিল থেকে না হুজুর এটার উত্তরটা দিয়ে যান আজকে আমাকে কে জানি বলল যে এক মাহফিলে আপনার কাছে কয়েকটা প্রশ্ন একজনে দিয়েছে আপনি উত্তর দেন নাই ওনারা বলছে এগুলো উত্তর দিতেই হবে আমি তো বুঝছি ডাল মে কুছ কালা হ্যায় বাপ পড়ছে যে নিশ্চয়ই এগুলা উনি এটা আমার কাছে দিছে যাতে করে উনি আমারে প্রশ্ন দিছে যাতে আমি ওনাকে একটা খোঁচা মারি কারণ ওনার সাথে ওনার গন্ডগোল আছে কোনো মাসালা ইখতিলাফ আছে এবার আমারে দিছে যে আমি হুজুর আনছি মৌলবিরোধী আর একটা খোঁচা মারি দিলাম এই হলো আমাদের চরিত্র এবং আখলাক ভাইরা আমার তো আল্লাহ বলেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম তোমরা একে অন্যের মধ্যে পরস্পর পরস্পর প্রতি দোষারোপ করবে মন্দ কথা ছড়াছড়ি করবে না দুর্নাম করে বেড়াবে না আর তৃতীয়তে বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব তোমরা একে অন্যকে মন্দ নামে ডাকবে না মন্দ উপাধিকে ডাকবে না এখন দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাকুল লি কাসীরিন ইয়া কাসীর একটা মানুষ বেটে একটু শর্ট খাটো তুমি তাকে ও বাচ্চা এবার বলিও না কিন্তু আমরা বলি কি বলি না শুধু বাচ্চা নি পারলে আরো কত খারাপ কথা বলি কারোর সাথে মনোপমত পার্থক্য আছে তার নামে একটা বিকৃত নাম দিয়ে দিই ফেসবুকে তারা নিয়ে হাসাহাসি করি বিভিন্ন জায়গায় বলি এটা যে হারাম কাজ এটা আমাদের হিতাহিত জ্ঞানই নেই আমার মতের বিরুদ্ধে হলে তার বিরুদ্ধে সবই হালাল আমার কাছে আমার নফস আমার কাছে সেটাই তুলে ধরেছে তো কোরআন আমাদেরকে বলেছে ওয়ালা তানাবাজু বিল আলকাব কেউ কাউকে মন্দ নামে ডাকবা না আমি দৃষ্টান্ত দিতে পারি অনেক দিলে আপনারা অনেকে বুঝে যাবেন যে কাকে কি বলছে আমি বলবো না অনেক সময় আলেমুল আমাদের ক্ষেত্রে এটা হয় যে আমি কালেমরে দেখতে পারি না আমার মতের বিরুদ্ধে আমার দলের আলেম না এই জন্য তার নামে একটা বাজে ইয়া দিয়ে দিলাম আমি এরকম তো দশটা এক্সাম্পল দিলে আপনারা খুব ভালো বুঝতেন সুবিধা হইতো বুঝতে কিন্তু বললে ওইটার প্রচারণা হবে সেজন্য আমি বললাম না এরকম নানান টাইটেল দিয়ে দিয়ে মানুষকে হেও করা আমাদের সমাজে আছে না নাই জায়েজ নাই তাকে আপনি তার সুন্দর নামে ডাকবেন দোষ থাকলে গঠনমূলক সমালোচনা করবেন মন্দ নাম আপনি দিতে পারেন উপাধি দিতে পারেন না কিন্তু দেওয়া হয় মনে করুন কথার কথা আপনার বাসার একটা বৌমা আছে এই বেচারির হয়তো তার একটা কোনো দুর্বল দিক আছে আপনি তারে মন্দ সে চরিত্রের কারণে দোষের কারণে তার একটা নাম দিলেন কি নাম দিলেন কথার কথা ফাটাবাস বা মাইক আসছে বা এমন কিছু বললেন যে এই নামেই তারে সবাই ডাকাডাকি শুরু করলো এগুলো আমাদের সমাজে আছে না নেই হতে পারে তার দোষ আছে সমালোচনা করেন তাকে নসিহা করেন কিন্তু সেটা না তার ওই নামটা উঠাই দিল ওই খারাপ নামেই সবাই তাকে চিনে এটা ইসলামে জায়েজ নাই একজন মুসলমান জন্য হারাম আল্লাহ তাআলা নিষেধ করেছেন তাহলে তিনটা হলো প্রথমটা হলো বিদ্রুপ করা নিষেধ দ্বিতীয়টা হলো পারস্পরিক দোষারোপ করা বিভিন্ন নন্দে নিন্দামন্দ করে বেড়ানো এটা নিষেধ আর তৃতীয়ত হলো মন্দ নামে ডাকা নিষেধ চতুর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই যে আবার ঈমানদারদেরকে ডেকে বলছেন এই যে তানিবু কাসীরাম মিনাজ্জন তোমরা অনেক মন্দ ধারণা থেকে বেঁচে থাকো ইন্না বাযাজ্জন ইস কারণ কিছু কিছু মন্দ ধারণা গুনাহের কথা আহারে এই অপরাধের কথা যদি বলেন তো আমি বলবো আমরা যারা ইসলাম চর্চা করি মানে হুজুর মানুষ আমাদের সবচেয়ে পছন্দের গুনাহ হলো এটা খুব পছন্দের আইটেমের গুনাহ হলো এটা মন্দ ধারণা করা কেন বলছে নিশ্চয়ের ধান্দা এটা ওই হুজুর ওই দিক কেন গেছে নিশ্চয় না ধান্দা এটা মানুষ সম্পর্কে এরকম মন্দ ধারণা আমরা করি কি করি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুমাজ্জান ফাইন্নাজ্জান আকযাবুল হাদিস তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকবে কারণ মন্দ ধারণা করা সবচেয়ে বড় মিথ্যা কথা যে চোর কুল্লো এনা নিয়ে তারা সব মাফি সে আরেকজনকে চোর মনে করে এই জন্য ইমানদার কখনো কারো প্রতি মন্দ ধারণা করবে যথাসম্ভব সুন্দর ধারণা করবে হ্যাঁ মন্দ ধারণা করার মতো গ্রাউন্ড পেয়ে গেছেন আলামত আছে শক্তিশালী আপনি তখন ধারণা করেন কিন্তু অহেতুক মন্দ ধারণা করবেন না মন্দ ধারণা করলে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে বলবেন অমুকের বিরুদ্ধে তুমি মন্দ ধারণা করছিলা হাজির করো প্রমাণ সে ওই মন্দ যদি হাজির করতে না পারো তাহলে মন্দ ধারণা করার কারণে আমল নামাতে কবিরা গুনাহ লেখা হবে এটা সাগিরা গুনাহ না
تحسبونه هينا وهو عند الله عظيم আল্লাহ বলেছেন কারোর সম্পর্কে একটা কথা উঠাই দিলাম এটাকে তোমরা খুব ছোট কথা মনে করো এটা আল্লাহর কাছে অনেক বড় ব্যাপার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের প্রশ্নে বলে গেছেন যে আজকের এই দিনটা যেরকম সম্মানিত এই জায়গাটা আরাফাতের ময়দান যেরকম সম্মানিত এই মাসটা যেরকম সম্মানিত তোমাদের সবার সম্পদ তোমাদের রক্ত জীবন তোমাদের ইজ্জত সেরকম সম্মানিত কেউ কারোর জীবনহানি করতে পারবে না কেউ কারোর সম্পদ হানি করতে পারবে না কেউ কারোর সম্মান হানি করতে পারবে না আমরা বেশিরভাগ মানুষ কারোর টাকা মেরে খাই না আলহামদুলিল্লাহ চোর ডাকাত না চিটার বাট পান না আমরা বেশিরভাগ মানুষ খুনি না মানুষ খুন করি না কিন্তু প্রায় বেশিরভাগ মানুষ আমরা মানুষের চরিত্র হনন করি সম্মান হানি করি এই কবিরা গুনাহ করি শয়তান আমাদের কাছে এটা কোনো দোষনীয় বিষয় হিসেবে দেখায় না আছে না নেই আপনি কিন্তু মানুষ খুন করেন না আপনি মানুষের টাকা চুরি করেন না আলহামদুলিল্লাহ কিন্তু আপনি কি করেন একটা মানুষকে অসম্মান করেন একটা মানুষের মর্যাদা নষ্ট করেন এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই একটা মানুষকে নিয়ে মন্দ ধারণা করেন এটাতে তার অপমর্যাদা হয় কি হয় না না ইমানদার সব সময় তার একটা জিনিস দেখে খারাপ ধারণা করতে পারেন আবার ভালো ধারণা করার গ্রাউন্ডও আছে সে ব্যাখ্যা হতে পারে তো সে ভালোটা ব্যাখ্যা করবে এমন কি একটা কাজের 100টা ব্যাখ্যা 99টা খারাপ একটা ব্যাখ্যা ভালো হতে পারে মুসলমান সেটাই ধরবে এবং সুধারণা পোষণ করবে ইমানদার প্রতি ভালো ধারণা পোষণ করবে আমরা কিন্তু সেটা করি না আমরা তিল হলে তাল বানায় নেই এবং নিজের মন মনের মাধুরী মিশিয়ে মানুষ সম্পর্কে আমরা মন্তব্য করি এগুলা মানুষের ভালো চরিত্র না ভাইরা আমার কোরআনের আলোকে আপনার চরিত্র আমার চরিত্র আসলে তো আমরা মিলাই আমরা কি মুসলমান আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা কি মুত্তাকি এই কোরআন কোথায় আমরা কোথায় আল্লাহ আপনাকে আমাকে আত্মশুদ্ধি করার তৌফিক দান করুন তাহলে সূরা হুজরাতের তৃতীয় আলোচিত বিষয়বস্তু হলো ষাটটি মন্দ চরিত্র থেকে বাঁচাবার জন্য আত্মশুদ্ধির সংগ্রাম করতে সূরা হুজরাতে আল্লাহ আমাদেরকে বলেছেন তার প্রথমটি বলেছিলাম বিদ্রুপ না করা কাউকে নিয়ে হাসাহাসি না করা দ্বিতীয়ত হলো কাউকে প্রতি দোষারোপ করা অহেতুক সেটা না করা তৃতীয়ত হলো মন্দ নামে না ডাকা চতুর্থ হলো কুধারণা না করা আর পাঁচ নম্বর হলো ওয়ালা তাজাসসু তোমরা মানুষের পেছনে লাগালাগি করিও না মাশাআল্লাহ এটা তো আমাদের খুব মজার একটা কাজ তাই না আমরা মানুষের পেছনে লাগতে খুব পছন্দ করি খুব পছন্দ করি দুই বন্ধু তিন নম্বর বন্ধুর ব্যাপারে পিছিয়ে যায় তার একটা দোষ আবিষ্কার করার চেষ্টা করছে ব্যাপার কি ফেসবুকে এতক্ষণ কি করে নিশ্চয়ই কোনো মেয়ের সাথে চ্যাটিং করে এবার যায়া খোঁচায় খোঁচায় অহেতুক তার দোষটা বের করার চেষ্টা এটা করে এবার আরেক দোস্তরে বলে দোস্ত পাইছি কি পাইছস আরে পাইছি আজকে কারণ হচ্ছে আরেকজনের পিছনে লাগছে এটা খুব মজা পায় সে তাই না সে জানেও না সে যদি যৌক্তিক কোনো গ্রাউন্ড থাকে ভিন্ন কথা অহেতুক মানুষের পিছনে লাগালাই করা গুনাহের কথা অনেকে আছে অনেকের বক্তব্য পড়ে বক্তব্য শুনে তার লেখা পড়ে উদ্দেশ্য দোষগুলো শুধু বাহির করাই তার উদ্দেশ্য অর্থাৎ তার পেছনে লাগাটা উদ্দেশ্য ব্যক্তিগত চরিত্র হানি করা উদ্দেশ্য আছে না এগুলো আমাদের মধ্যে না ইমানদার সেটা করবে না ইমানদার মানুষের পিছনে লাগালাগি করবে না আমি প্রায় সময় বলি একটা হাদিস আজকে পৃথিবীতে সবচেয়ে মিসকিন একটা হাদিস সেই হাদিস কোনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা তোমরা পরস্পর হিংসা করিও না একজন আরেকজনকে প্রতারণা বলে কিছু করিও না শত্রুতা করিও না তোমরা একজন আরেকজনকে বয়কট করিও না পিছন লাগালাই করিও না আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু মুসলমান ভাই ভাই হয়ে থাকবে জুলুম করবে না অপমান করবে না অসম্মান করবে না কোথায় আজকে এই চরিত্র এগুলো কিতাবে আছে আমরা নামাজ পড়ি আমরা অনেকে রোজা রাখি দাড়িও লম্বা আছে মাথায় টুপি আছে গায়ে জুব্বা আছে ওয়াজ করি ওয়াজ শুনি কোরআন তেলাওয়াত করি জিকির আজকার করি কিন্তু মন্দ চরিত্রের ডিব্বা খনি ঠিক না ঠিক আল্লাহ আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমিন ইয়াউমা লা ইয়ানফা'উ মালুম ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম কিয়ামতের দিন আপনার সম্পদ সন্তান কিচ্ছু কাজে আসবে না মনটাকে একটু পরিচ্ছন্ন করেন সবার প্রতি সুন্দর ধারণা রাখেন এটা কাজে আসবে আল্লাহ ঘোষণা দিয়েছেন অতএব আপনার ৬ নম্বর যে বিষয় আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন সেটা হলো ৫ নম্বর যে জিনিস আল্লাহ তালা নিষেধ করেছেন ৫ নম্বর না ৬ নম্বর বললাম ৫ নম্বর ওয়ালা তাজাসসু আর তোমরা কারোর পেছনে লাগালাগি করিও না আর ৬ নম্বর হলো ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা তোমাদের কেউ যেন কারোর গীবত না করে কেউ যেন কারোর গীবত না করে
তাহলে আবার আমরা দেখি প্রথম নিষেধ করেছেন আল্লাহ তাআলা বিদ্রূপ না করতে দ্বিতীয়ত বিশেষ নির্দেশ করেছেন নিষেধ করেছেন কি করতে কি না করতে কাউকে পরস্পর দোষারোপ না করতে তৃতীয়ত মন্দ নামে না রাখতে চতুর্থত মন্দ ধারণা না করতে পাঁচ নম্বর গীবত না করতে ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা তোমরা কেউ যেন কারো গীবত করিও না এখন গীবত তো আর গীবত নাই এখন গীবত হয়ে গেছে কি ঘি ভাত এটা যেরকম টেস্টি ইন্টারেস্টিং গীবতটা আমাদের কাছে সেরকম আল্লাহ আমাদেরকে গীবত ছাড়ার তৌফিক দান করুন আমার ছাত্র জীবনে আমি যখন হাটহাজারী মাদ্রাসায় পড়ি আমার মনে আছে আমার এক সাথী ছিলেন কুমিল্লার নাম ছিল আব্দুল কাইয়ুম কোথায় আছে জানি না পরিচয় যোগাযোগ নাই আর অনেক দিন পর্যন্ত আব্দুল কাইয়ুম ভাই খুব পরহেজগার মানুষ ছিলেন আমলদার ছিলেন আমরা অন্যরা আমার আশেপাশে যারা ছিলাম তার মতো এত আমলদার ছিলাম না আমার এখনো মনে আছে যে বন্ধু বান্ধব একসাথে থাকতে গেলে যেটা হয় যে আরেক দোস্তর নিয়ে একটা তার পিছনে একটা সমালোচনা করা একটা মন্দ কথা বলা তার একটা দোষের কথা তার পিছনে বলা এটা যখন আমরা বলাবলি করতাম সে যদি সেখানে মসজিদে থাকতো আমার মনে আছে ওই মসজিদে সে প্রতিবাদ করতো যে আমি গীবত শুনবো না গীবত শোনাও হারাম করাও হারাম যদি গীবত করতে হয় অন্য জায়গায় যেয়ে করো যদি আমরা কথা না শুনতাম সে উঠে চলে যেত বয়স খুব বেশি ছিল না আমাদের তখন আমার নিজের বয়সের অনেক কম তো গীবত এমন জঘন্য গুনাহ যেটা থেকে বাঁচার জন্য এরকম সমাজ ত্যাগ করতে হয় অনেক সময় বন্ধু বান্ধব ত্যাগ করতে অনেক সময় যে মজলিসে গীবত হয় আমি মজলিসে থাকবো না যারা শুধু গীবত করে বেড়ায় আমি ওদের সাথে যাবো না কারণ মানুষের পিছনে সমালোচনা করে বেড়ানো এটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ আল্লাহ বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আখীহি মাইতান ফাকারিতুমুহু তোমার মৃত ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাইতে কি তোমরা পছন্দ করবা ওটা তো অপছন্দ করবা গীবত করাটা সেরকম অপরাধ আমরা করি কি করি না কিন্তু ইবলিস আমাদের জন্য গীবতটাকে হালাল করে জায়েজ করে একটা শয়তানি যুক্তি দিয়া কি যুক্তি দেখবেন যারা গীবত করে বলে যে ভাই কারোর পিছনে সমালোচনা করা উচিত না এটা বলে নাই কিন্তু আগে পিছনে সমালোচনা করা উচিত না কিন্তু না বলেও পারতেছি না এই শুরু করলো একটু আগে সে বললো এটা উচিত না গুনাহের কথা তারে কে বাধ্য করছে এই শুরু করে দিল আবার অন্য সময় বলে কি ভাই এটা তার সামনে আমি বলতে পারবো তো সামনে বলতে পারলে সামনে বলেন ইসলাম বলে মানুষের সামনে বলবেন দোষের কথা পিছনে বলবেন গুণের কথা সামনে যদি আপনি আমার সামনে আমাকে সবার সামনে না আমার সামনে আমাকে যদি বলেন ভাই আপনার এটা ভুল হয়েছে তাহলে এটা আমার উপকার হবে তাই না আর যদি আমার পেছনে আরেকজনের কাছে যা বলেন যে বেটা এই ভুল করছে তাহলে আমার তো উপকার হবেই না বরং ওই লোকটা আমার সম্পর্কে মন্দ ধারণা করবে সামাজিক দূরত্ব তৈরি হবে আমাদের মধ্যে ঠিক না বেঠিক এই জন্য ইসলাম বলে মানুষের দোষেরটা তাকে বলো আর তার গুণেরটা তাকে বলিও না উনি যদি আমার সামনে বলে এই যে যেমন ঘোষক ঘোষণা দিচ্ছিলেন আল্লামা আহমদুল্লাহ আপনাদের চট্টগ্রাম অঞ্চলে আল্লামা একটু বেশি আর গোটা বাংলাদেশে আল্লামার উৎপাদন একটু বেশি হয় আল্লামার মানে কি মাহফিলের ঘোষকরা জানেও না আরে ভাই আল্লামা এটা অনেক ভারী শব্দ এটা সারা দেশে দু চারজন আলেমের ক্ষেত্রে বলা যেতে পারে হাতে গোনা মাহফিলে কিছু কথা বলতে পারলে আল্লামা হয়ে যায় না কিন্তু আমরা বলি এবং প্রায় সময় আপনি দেখবেন যে এই জাতীয় অতিরঞ্জন পামপট্টি যেটাকে বলে এটা হয় মাহফিলে আরো বেশি হয় আমার খুব বিশ্রী লাগে এটা একসময় খুব বেদাতে লিপ্ত মানুষগুলো করতে এখন যারা নিজেদেরকে বেদাতি মনে করে না তারাও করে বক্তারে বসায় বসায় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন এটা সেটা বিশ্রী একটা অবস্থা কারে বলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বুঝছেন বিশ্বের বিভিন্ন দেশে যাকে মানুষ চিনে সে দেশে মানুষ চিনে সে ভাষায় সে কথা বলে এই ধরনের একটা খ্যাতি আছে তাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলে আপনি যারা তারে এমন লোকের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মনে হচ্ছেন যে তার পাসপোর্টই নেই পাসপোর্টই চাই ও একটা ভালো যুক্তি দিচ্ছে ভাই সর্বনাশ এ তো পুরস্কার দেওয়ার উপযুক্ত ভালো কথা বলছে বলছে পাসপোর্ট ন লাইব এখন অনলাইনের যুগ নেটে নেটে উনি বিভিন্ন দেশে মানুষের কাছে পপুলার হয়ে যেতে পারবে অফলাইনে না থাকে অনলাইনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হতে পারে যাই হোক ভাই মাহফিলের মঞ্চে যদি এসব উল্টাপাল্টা করেন আপনারা মানুষ শিখবে কোত্থেকে বলেন এই জায়গা থেকে তো মানুষ শিখবে এখানে কিসের অতিরঞ্জন আমি এর আগে এক মাহফিলে গেছি সেম এক কাহিনী দেই যে আমার নামের আগে কি কি বলছে আমি থামাই দিলাম বললাম ভাই বক বক থামান তো বিশ্রী লাগতেছে আমার কাছে আমার নিজের কাছে শরম লাগতেছে এখানে উস্তাদ জুল্লো মানুষ আছে
এই যে আফমা খালিদ হোসেন সাহেব আমরা ছাত্র জীবন থেকে ওনাদের ওয়াজ শুনে বড় হইছি এখন এসব মানুষের সামনে যদি আমাদেরকে ওই সমস্ত পামপট্টি দেয় কার মেজাজ ভালো না থাকে ভালো থাকে তো ভাইও যেটা বলছিলাম যে আমাদের সমাজে মানুষ কি করে উল্টাটা করে শরীয়ত বলছে তারিফটা ভাই আমার যদি কোনো গুণ থাকে আপনি পিছনে বলবেন মাশাআল্লাহ ওনার এই গুণটা আছে ওটা পিছনে বললে ওই লোকটা আমার সম্পর্কে ভালো ধারণা করবে আমার প্রতি সে আন্তরিক হবে তাহলে আমাদের সম্পর্কটা ভালো হবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে তাই না আর যদি আপনি আমার দোষটা পিছনে বলেন তাহলে সামাজিক অশান্তি তৈরি হবে অসম্প্রীতি তৈরি হবে এই জন্য ইসলাম বলে মানুষের প্রশংসাটা তার সামনে বলিও না ওয়াসুতরাব আলা আফওয়াহিল মাদাহিব সামনে পামপট্টি প্রশংসা দিলে ওর মুখের উপরে মাটি মারো প্রশংসা করতে হবে পিছনে আর দোষ বলতে হবে সামনে আমরা কি করি হু বহু উল্টাটা আমরা সামনে পামপট্টি দিই ভাই আপনার মতো মানুষ হয় না আর পিছনে যাবলে তো বেটা মানুষ নাই কোনো কারণ সামনে পামপট্টি দিলে খুশি হবে তার সিম্পেথি পাওয়া যাবে আর পেছনে আরো জনের কাছে বদনামি করে তার কাছে ভালোবাসা আসবে এই মন্দ চরিত্র আমাদের মধ্যে আছে না নাই নিজের সাথে নিজে সংগ্রাম করতে হবে কতকাল আর এই গুণাগুলো করবো বলেন কতকাল আর খারাপ থাকবো আল্লাহর কাছে যাইতে হবে না আমল নামার হিসাব দেওয়া লাগবে না ছাড়বো তো বদব্যাস ইনশাআল্লাহ কারোর পেছনে গিবত করবো ওই যে শয়তান আবার বুঝায় বলেছে যা বলছি সত্য বলছি আমি অন্যায় কিছু বলে তার সামনেও বলতে পারবো বলতে পারলে তার সামনেই বলেন পিছনে কেন বলছে পিছনে বলা জায়েজ নাই তো যাই হোক তাহলে ছয় নম্বর বিষয় হলো গীবত করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সাত নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আমরা যেন বংশ নিয়ে মানে আয়াতের খোলাসা হলো আমরা যেন বংশ নিয়ে বিভিন্ন আপনার পরিচয় নিয়ে আমরা যেন গর্ব না করি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম শুউবাম ওয়া ক্বাবাইল লিতাআরাফু হে লোক সকল তোমাদেরকে সৃষ্টি করেছে বিভিন্ন গোত্রে গোত্রে শুধু চেনার সুবিধার জন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের সবচেয়ে সম্মানিত সে যার তাকওয়া বেশি আর তাকওয়া ভিতরের জিনিস বোঝা যায় না কে কত বেশি মুত্তাকি এই জন্য ইমানদার সবার প্রতি শ্রদ্ধাশীল হবে নিজের কোনো বিষয় নিয়ে গর্ব করবে না তাহলে সাতটা বিষয় এটা হলো তৃতীয় বিষয়বস্তু এবং নয় থেকে ১৩ নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোতে সূরা হুজুরাতে আমাদেরকে বলা হয়েছে আমরা সেগুলো মেনে চলবো আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন এই প্রত্যেকটা রোগ আমাদের সমাজে ব্যাপকভাবে আসে না নেই এই জন্য আমি সূরা হুজুরাত পড়ার কথা বলেছিলাম নাম্বার ৪ এবং শেষ পয়েন্ট যেটা সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে এসে বলেছেন ঈমান এটা শুধু মুখে দাবি করার জিনিস না এটা ১৪ থেকে ১৮ নম্বর আয়াত পর্যন্ত শেষের এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন এই পাঁচটা আয়াতে ১৪ থেকে ১৮ এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে ঈমান এটা শুধু মুখে দাবি করার জিনিস না মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন আর মুসলমান দাবি করলেন এত সস্তা না তাহলে কি করতে হবে ঈমান অর্জন করতে হবে ঈমান কামাই করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বেদুইনদের সম্পর্কে বলেছেন ক্বালাতিল আরাবু আমান্না বেদুইনরা এসে বলে আমরা ঈমান এনেছি কুল্লাম তুমিনু আল্লাহ বলেছেন হে রাসূল বলে দিন তোমরা ঈমান এখনো আনতে পারো নাই অন্তর ঈমান এখনো বসে নাই ওয়ালাকিন কুলু আসলামনা তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি উপর দিয়ে আমাদের জাহির মুসলমানের হয়েছে স্বীকৃতি মুসলমানের দিয়েছে ভিতরটা এখনো পুরোপুরি মুসলমান হতে পারি নাই পরিপূর্ণ মুসলমান হতে হলে কি করতে হবে নিজের জীবন নিজের সম্পদ সবকিছু আল্লাহর রাহে জিহাদ করতে হবে সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তখন সে ইমানদার হতে পারবে আমরা তো এখন নিজের একটা বদভ্যাস ছাড়তে রাজি না কেমনি ইমানদার হবো এই জন্য পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য সবকিছু সমর্পণ করতে হবে রব্বে করিমের সামনে আমার রব যা বলেছেন তা আমার বাবা মারা গেছেন মা মারা গেছেন তার সম্পদ ভাই বোনদের মধ্যে বন্টন করব রব যা বলেছেন সে আলোকে সব আমি রবের জন্য সমর্পণ করেছি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার জীবন মরণ সব রব্বুল আলামিনের জন্য তাহলে আমাদের জীবন পরিপূর্ণভাবে ঈমান এবং ইসলামের মধ্যে সমন্বয় করে আমরা আল্লাহর খাঁটি বান্দা হতে পারবো সূরা হুজরাত আমাদেরকে সে আদর্শ মানুষ হতে বলে সূরা হুজরাত যে মুসলমানের চিত্র অঙ্কন করেছে চারটা মজমুন এবং বিষয়বস্তুর অধীনে সেই মুসলমান যদি আপনি হতে পারেন আপনি সাকসেস আপনি সফল কাম আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি আবারও চারটি বিষয়বস্তু বলে দিচ্ছি নাম্বার ১ সূরা হুজরাত যেটি ২৬ নম্বর পারায় অবস্থিত ৪৯ নম্বর সূরা ১৮টি আয়াত আছে এই সূরা এই সূরার ১ থেকে ৫ এই ৫টি আয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা শিষ্টাচার শিখিয়েছেন শিষ্টাচার যেন আমরা বজায় রেখে চলি সে শিক্ষা দেওয়া হয়েছে সতর্ক করা হয়েছে আল্লাহ মুত্তার রাসূলের বিরুদ্ধে শিষ্টাচারের খেলাফ কিছু হলে আমল পন্থ বরবাদ হয়ে যাবে কোরআন হাদিস আসছে এটাকে উলায় দিলাম আরে রাখ তোর কোরআন হাদিস এটা আল্লাহর সাথে আল্লাহ রাসূলের সাথে শিষ্টাচার পরিপন্থী কাজ এবং সার্বিকভাবে আমাদের সমগ্র জীবনে শিষ্টাচার যেন থাকে সেটা হলো প্রথম বিষয় নাম্বার ২ ৬ থেকে ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বশীল হতে বলেছেন যা শুনলাম কানে চিলে কান নিয়ে গেল আর আমি
পিছনে পিছনে দৌড়ালাম এটা যেন না হয়। ইমানদার দায়িত্বশীল হবে, যা তা বিশ্বাস করে বেড়াবে না, একটু হিসাব করবে, বিবেক খরচ করবে, কারোর পরে মন্দ ধারণা করতে ভাববে এবং পরস্পরের মধ্যে সংশোধনকামী হবে, মীমাংসাকামী হবে, ভেজাল বাড়াবে না, আন্তরিক হবে একে অন্যের প্রতি। নাম্বার তিন, তৃতীয় বিষয়বস্তু নয় থেকে তেরো নম্বর আয়াত পর্যন্ত সাতটি বদ অভ্যাস থেকে আমাদেরকে দূরে থাকতে বলা হয়েছে। নাম্বার এক, আমরা যেন বিদ্রুপ না করি। নাম্বার দুই, আমরা যেন কোনো মানুষকে দোষারোপ করে না বাড়াই অহেতু। আর নাম্বার তিন, আমরা যেন কারো মন্দ নামে না ডাকি। নাম্বার চার, আমরা যেন কারো পেছনে লাগালাগি, দোষ আবিষ্কার, খুঁত আবিষ্কার করার জন্য ছিদ্রান্বেষণ যেটাকে বলে, এই ছিদ্রান্বেষণ যেন না করে না বেড়াই। চার নম্বর ছিল কি, আমরা যেন মন্দ ধারণা না করি কারোর প্রতি। আর পাঁচ নম্বর হলো পিছনে লাগালাগি না করি। ছয় নম্বর হলো গীবত যেন না করি। আর সাত নম্বর হলো আমাদের কোনো ব্যক্তিগত পরিচয়, বংশ পরিচয়, পড়ালেখা, শিক্ষা, জ্ঞান গরিমা এগুলো নিয়ে আমরা গর্ব না করি। আমার তাকওয়া কতটুকু আছে সেটার হিসাব মিলাই, কারণ যার কাছে তার যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে সেই মূলত কি মর্যাদাবান। তাহলে এই সাতটি বদ অভ্যাস পরিত্যাগ করে আমাদের আত্মশুদ্ধি করতে আল্লাহ বলেছেন নয় থেকে তেরো নম্বর আয়াত পর্যন্ত হুজুরাতের। এরপরে চতুর্থ আলোচিত বিষয় হলো চোদ্দ থেকে আঠারো নম্বর আয়াত পর্যন্ত এই পাঁচটি আয়াতে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন ইমানদার আর মুসলমান নামে দাবি করলে শুধু হবে না, আমাদের সব কিছু আল্লাহর নির্দেশের সামনে সঁপে দিতে হবে, তারপর আমরা মুসলমান হব। আমরা এই চারটা বিষয়কে ধারণ করবো তো ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা, আমি তো শুধু সামারিটা আপনাদেরকে দিলাম, আপনার দায়িত্ব হলো আপনি সূরা হুজরাতটা বুঝে বুঝে পড়বেন। অন্তত আঠারোটা আয়াত বাংলা অর্থ এবং ব্যাখ্যা সহকারে ওলামা একরামের মাথা হাতে হলে আরও ভালো। আপনি ওলামাদের পরামর্শ সাপেক্ষে একটা কোরআন থেকে, বাংলা অনুবাদ থেকে, তাফসির থেকে আপনি এই আঠারোটি আয়াত বুঝে বুঝে পুরাটা অন্তত একবার, আর পারলে কয়েকবার, বারবার পুনর্পাঠ করবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। কে কে পড়বেন কোরআন থেকে ওয়াদা করছেন হাত তুলেন তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আদর্শ মুসলমান হওয়ার তৌফিক দান করুন, এই কোরআনের প্রতিটি আয়াতের উপরে আমলকারী মানুষ হওয়ার তৌফিক দান করুন, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন, নেক মানুষ হওয়ার তৌফিক দান করুন, বদব্বার ছাড়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসে